বন্ধুরা, জাস্ট গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। একটি অর্কিড দেখাচ্ছি আপনাদেরকে, এটি ড্যান্ড্রোবিয়াম পিয়ারাডি অর্কিড। এটি বাংলাদেশের একটি নেটিভ অর্কিড, আমি রেন ট্রিতে মাউন্ট করেছি। খুব সুন্দর ফুল হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব ভালো মতোই বেড়ে উঠছে। এই অর্কিডটি তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না, আমি লাগিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে এখানে সংখ্যা বাড়ছে এবং এখান থেকে ফুল থেকে ফল বিচি হয়ে অনেকগুলো চারা হয়েছে। আশেপাশের গাছগুলোতে অনেক চারা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অর্কিডটি আপনারা এইভাবেই সেট করতে পারেন, ড্যান্ড্রোবিয়াম পিয়ারাডি। এছাড়াও যাদের ঘরের আশেপাশে বড় সাইজের গাছ নেই, ওনারা চাইলে এইভাবে একটি নারকেলেও লাগাতে পারেন। পুরো আস্ত একটি নারকেলের উপরের পাশের চামড়াটা অল্প পরিমাণে তুলে নিয়ে এতে এই ড্যান্ড্রোবিয়াম পিয়ারাডির চারাগুলো লাগিয়ে বেঁধে দিয়েছি এবং খুব সুন্দর শেকড় বের হয়ে চারপাশে আঁকড়ে ধরেছে এবং এতে আস্তে আস্তে এই অর্কিডগুলো বেড়ে উঠছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি প্রথম অবস্থায় বেঁধে দিয়েছি, এখন শেকড়গুলো চারদিকে ছড়িয়ে পড়ছে। এতে সপ্তাহে 2-3 বার পানি দিলে ভালো, আর প্রত্যেকদিন দিতে পারলে তো কথাই নেই, আরও ভালো, আরও সতেজ থাকবে। আমার এখানে এই অর্কিডগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং এগুলো গত বছর লাগানো, এক বছরে প্রায় অনেকগুলো চারা এর থেকে হয়েছে। এবং এই অর্কিডগুলো একটা হচ্ছে যেখানে লাগাই সেখান থেকে অনেক পরিমাণ চারা বের হয় প্রতি বছর। এখানেও দেখতে পাচ্ছেন কলি আকারে বের হয়েছে অনেক ফুল। এছাড়া আপনারা যারা নারকেল ব্যবস্থা করতে পারবেন না, পুরো আস্ত নারকেল, আপনারা চাইলে নারকেলের ছোবড়া ব্যবস্থা করতে পারলে বাঁশ বা টবের মধ্যেও এই অর্কিডটি সেট করতে পারেন। আমি এখানে করেছি, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর হয়েছে, ফুল আসছে এবং এভাবে করে বেড়ে উঠছে। নারকেলের ছোবড়া বাঁশের সাথে লাগিয়ে দিয়ে বেঁধে দিয়েছি, পানি দিয়েছি নিয়মিত, সুন্দরভাবে বেড়ে উঠেছে। এটি আমাদের দেশি অর্কিড। এই অর্কিডে তেমন কোনো ঝামেলা নেই, অনেক অর্কিড আছে বড় করতে। আমাদের দেশের আবহাওয়ার সাথে অনেক সমস্যা হয়, সুন্দর ফুলের মধ্যে এটি একটি অন্যতম, আমাদের দেশি অর্কিডের মধ্যে প্রায় দেখা যায় এটি। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।